আজকে সাবজেক্ট করাচ্ছি এস্টিমেট, ঠিক আছে? এস্টিমেট ড্রয়িং করে নাও, একটা ছোট্ট বাড়ির এস্টিমেট করাচ্ছি। দেখতে পাচ্ছ তো সবাই পরিষ্কার? এস্টিমেটের একটা করিয়ে দিই, সার্ভে তো করালাম আগের দিন, এস্টিমেটটাও তো বুঝতে হবে। নাকি এস্টিমেট বুঝতে লাগবে না? ছবি এঁকে নাও সবাই। এই হচ্ছে ফ্রন্ট এলিভেশন, এই হচ্ছে সেকশন, আর পুরোটা হয়েছে ব্রিক ওয়ার্কে। ব্রিক ওয়ার্ক কেমন হয়েছে? ঠিক আছে,
বুঝা যাচ্ছে? হ্যালো, ছবি এঁকে দিন তো। ফাউন্ডেশনে 500 250 ওয়াল, এসব 250 ওয়াল আছে। ঠিক আছে, তো সব ডাইমেনশন ক্লিয়ার, 4 মিটার, 5 মিটার লম্বা চওড়া। তো এই সমস্ত বিল্ডিং এর ক্ষেত্রে আমি একটা ছোট বিল্ডিং দিই, এরপর তো বড় বড় বিল্ডিং হবে। তো এই সমস্ত বিল্ডিং এর এস্টিমেট করতে গেলে টোটাল বিল্ডিং এর লেন্থ বার করার জন্য আমাদের দুটো মেথড হয়। এক হয় সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথড বলতে এই বিল্ডিং এর এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার, এই সেন্টার থেকে আবার এই সেন্টার, এই সেন্টার থেকে আবার এই সেন্টার অব্দি আমাদের ডিস্টেন্স মেজার করতে হয়। তাহলে এখানে আমার আছে 250 ওয়াল, আর এটা টোটাল আউটার আউটার আছে 4 মিটার। তাহলে সেন্টার টু সেন্টার কত হয়ে যাবে আমার? এটা 3 মিটার 500, না 250, 3 মিটার বলছি, কত হবে বলো তো? 125, আর 125 এদিকে বাদ যাবে, মানে 250 বাদ যাবে। 4 মিটার থেকে 250 বাদ গেলে পরে কত থাকে? 3 মিটার 750, 3750 এদিকে লেন্থ হয়ে যাবে। ওয়াল আছে আমার 250, এদিকে ওয়াল 250, তাহলে এই ওয়াল থেকে এই সেন্টার আসতে গেলে এদিকে 125 মাইনাস, এদিকে আবার 125 মাইনাস, তাহলে অ্যাকচুয়াল কত? 250 মাইনাস হলো 4 মিটার থেকে 250 মাইনাস হলে পড়ে থাকে কত আমার? 3 মিটার 750। সেম ভাবে এদিকে 5 মিটার, 5 মিটার থেকে এদিকে 250 ওয়ালের জন্য আসবে 125, এদিকে 250 ওয়ালের জন্য আসবে 125, তাহলে পড়ে কত থাকবে আমার কাছে? 4 মিটার 750। ঠিক আছে, 250 ওয়াল না, তাহলে এখানে সেন্টারে আসতে কত আসতে হবে? 250 সেন্টার কত? 125, এদিকেও 250 ওয়াল, তাহলে 250 সেন্টার 125, তাহলে দুই দিক থেকে 125 125 চাপবো। এবার সেন্টার করি, টোটাল বিল্ডিং এর লেন্থটা বার করি, সেন্টার টু সেন্টার। ঠিক আছে, সেন্টার টু সেন্টার, তার মানে এদিকে কত আছে? 3.75 প্লাস 4.75 ইন্টু দুই দিকে আছে সেম মাপ, মানে দুটো 3.75 আছে আর দুটো 4.75 আছে। তাহলে এটা কি টোটাল ব্রিক ওয়ার্কের সেন্টার লাইন লেন্থ? মানে এই যে এটা যদি আমি সেন্টার লাইন ধরি,
এই সেন্টার লাইন বরাবরই তো ব্রিক ওয়ার্কটা হচ্ছে, খালি আড়াই জন্য আমরা বার করছি, বাট সেন্টার লাইন দিয়ে তো গেছে ব্রিকটা, কি বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে 250 সাপেক্ষে সেন্টার লাইন বার করা মানে 500 বেরিয়ে গেল, 750 বেরিয়ে গেল, তাহলে টোটাল সেন্ট বিল্ডিং এর লেন্থ কত বলো আমাকে? এই জিনিসটা কি করতে হয় বলো তো? রিমার্কস এর ঘরে লিখতে হয়। আমি যে এস্টিমেটের শিডিউল বানিয়েছিলাম এই ড্রয়িংটা মুছে আমাকে তাহলে শিডিউলটা করতে হবে। হ্যাঁ কি বলছো? বুঝতে পারলাম। শিডিউলটা বানাও তোমরা, শিডিউল না বানালে কি করা হবে? শিডিউলে কি ছিল মনে আছে? নাম্বার 17 মিটার, নাম্বার ডেসক্রিপশন অফ আইটেম, এটা সিরিয়াল নাম্বার, তারপরে কি ছিল নাম্বার, তারপরে কি ছিল ইউনিট, তারপরে কি ছিল লেন্থ, ব্রেথ, হাইট, কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, তারপর ছিল রিমার্কস। এই রিমার্কস এর ঘরে হবে এই সেন্টার লাইনটা যে মার্ক করলে তোমরা, সেটা সবসময় এই রিমার্কস এর ঘরে লিখবে। 17 মিটার যেটা বেরোলো, কত মিটার করে কি করে এই জিনিসটা এখানে লিখা হবে, ঠিক আছে? তাহলে প্রথম আইটেম কি হবে এখানে? মাটি খুঁড়তে হবে, এটা গ্রাউন্ড লেভেলের সাইন, গ্রাউন্ড গ্রাউন্ড লাইনের সাইন, তার থেকে মাটি খুঁড়ব, 650 অব্দি মাটি খুঁড়তে হবে। ফার্স্ট আইটেম কি তাহলে? 1 নম্বর আর টুয়ার ইন এক্সক্যাভেশন, একটা ইউনিট, ইউনিট কি সিইউএম, লেন্থ কত, কাটিং লেন্থ বার করলাম আমি সেন্টার লাইন 17 মিটার, প্রথমে মাটি কতটা, সবচেয়ে বড় ব্রিক ওয়ার্ক কত আছে 750, তাহলে 750 সাপেক্ষে মাটিটা আমাকে কাটতে হবে, তাহলে আমি 750 মাটি কাটলে 500 করে দিতে পারবো, তাহলে সবচেয়ে বড় মাপে পুরোটাই মাটি কাটতে হবে, এখানে 250 এখানে 500, 750 কাটতে পারবো না, পুরোটাই মাটি কেটে উঠিয়ে নিতে হবে আমাকে, ক্লিয়ার? পুরোটাই মাটি কেটে এই পুরো লেন্থ বরাবর উঠিয়ে নিতে হবে, বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ কি বলো? তাহলে লেন্থ হয়ে গেল 17 মিটার, ব্রেথ হয়ে গেল আমার 750, পুরো মাটি কেটে উঠাবো, হাইট কত, 300, 400, 500, 600, 650, তাহলে 0.65 হাইট, কোয়ান্টিটি বার করে দাও মাটি কাটার কোয়ান্টিটি, এটা হ্যালো কত বলো বলো, ইউনিট কি কিউবিক মিটার, যেহেতু মাটি কাটা হয়ে গেছে, এবার কি করব, ব্রিক ওয়ার্কের কাজ হচ্ছে এখানে আইটেম, ডাইরেক্ট ইটের গাঁথনি হওয়া শুরু হবে এই থ্রু আউট লেন্থ বরাবর। এই দরজাটা কিন্তু এখানে আমি গ্রাউন্ড লেভেলের উপরে দেখছি, বাট নিচে কিন্তু ব্রিক ওয়ার্ক আছে, ক্লিয়ার? গ্রাউন্ড লেভেল বলতে যে মাটির উপরে আমি দরজা দেখছি, তার উপরে কিন্তু ব্রিক ওয়ার্ক মাটির নিচ থেকে আছে, তাহলে ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন, আইটেমের নাম কি? ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন, ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন, ফার্স্ট কত আছে 750 mm ঠিক, 750 mm ঠিক ওয়াল কটা আছে, এক পিস, ইউনিট কি ব্রিক ওয়ার্ক, এটা কিউবিক মিটার হবে, ঠিক আছে?
ক্লিয়ার? ব্রেথ কত? 17 মিটার ধরেই হবে। ব্রেথ কত হবে? 0.75। 750-এর ব্রিক ওয়াল কত হাইট অব্দি হচ্ছে? 300। 0.3। ক্লিয়ার? 750-এর ব্রিক ওয়ার্ক এর হাইট কত? 0.3। সেই জন্য 0.3 অব্দি নেব। এখানে ড্রয়িং এ দেখো 750 ব্রিক ওয়ার্ক কত হাইট? 300 না? কোয়ান্টিটি 3.82। কি মেক নেক্সট কত এমএম ঠিক? নেক্সট হচ্ছে আমার 500 mm ঠিক। এক পিস আইটেম 17 মিটার, 0.5 হাইট কত? 0.2। 500 mm ঠিক ওয়াল কত? 0.2। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর 250 mm। এটা কি ফাউন্ডেশনের 250 mm টা? 0.25 হাইট কত? 0.15। বুঝতে পারলা কি হলো? 250 কত বেরিয়েছিল? 500 mm? হ্যাঁ, 1.7। আর তারপর 250-এর বলটা মাটির নিচে 0.64। এই তিনটা কি হয়ে গেল? ব্রিকওয়ার্ক ইন ফাউন্ডেশন, এই তিনটা লাইন তারপর এখানে এই তিনটাকে যোগ করে টোটাল টার্ম বের করবা কোয়ান্টিটি। আর আর্থওয়ার্ক এর কোয়ান্টিটি এটা, বুঝতে পারলা কি? টোটাল কোয়ান্টিটিটা কেন করায় বলতো? একসাথে অনেক কটা জিনিস থাকলে তখন কি কোয়ান্টিটি কোয়ান্টিটি করে টোটাল কোয়ান্টিটি ঘরে আর্থওয়ার্ক ইন এক্সক্যাভেশন, যেহেতু একটাতে হয়ে যাচ্ছে সেই জন্য এটা। ব্রিকওয়ার্ক অনেক কটা আছে, এই তিনটে যোগ করে এখানে টোটাল কোয়ান্টিটি। হ্যালো, বুঝা গেছে? কি বুঝা গেল কি? এবার নেক্সট আইটেম কি? মাটির উপরে উঠে গেলাম, এবার মাটির নিচের কাজ কমপ্লিট, তাই তো? মাটির নিচের কাজ কমপ্লিট। তাহলে কি করতে পারি এবার? 3 নম্বর আইটেম আর্থওয়ার্ক ফিলিং, আর্থওয়ার্ক ইন ফিলিং। এবার কি মাটি ফিল? এবার তোমাদের হ্যান্ড রুল বলেছিলাম 1/4 অফ এক্সক্যাভেটেড আর্থ করতে পারো। এক্সক্যাভেটেড আর্থ মানে আর্থওয়ার্ক এক্সক্যাভেশন যেটা হয়েছিল তাকে 1/4 দিয়ে গুণ করে দাও। কত হয়েছিল এক্সক্যাভেটেড আর্থ কত ছিল? এইট পয়েন্ট 2 8 করে দিতে পারো। 8.28 করে দিতে পারো, আর না হলে 8.28 থেকে এইটা মাইনাস করতে পারো। মানে 8.28 মাইনাস কত হবে বলো তো? ওই ব্রিক ওয়ার্কের যে কোয়ান্টিটি বেরোলো তিনটে যোগ করে কত কোয়ান্টিটি, ওইটা বার করো দেখো কত কত, তিনটে যোগ করে কত হয়েছিল ব্রিক ওয়ার্ক? এটা করতে পারো, মানে এটা হলো অ্যাকচুয়াল একদম
বুঝাতে পারলাম কেন হলো এটা মাটি কি, এটা কাজ হয়ে গেছে ইটের, তার মানে বাকিটা মাটি ফিলিং হবে এইটুকু জায়গা। তাহলে ব্রিকওয়ার্কটা যদি মাটি কাটা থেকে মাইনাস করে দিই তাহলে বাকিটা মাটি ফিলিং, আর না হলে হ্যান্ড রুল 1/4 অফ এক্সক্যাভেটেড আর্থ, এটা ছোট বলে আমরা করে দিতে পারছি, কিন্তু যখন বড় থাকে না তখন আমরা 1/4 ধরে নিই। দেখো কাছাকাছি আসবে দুটো, 1/4 করলে কত আসছে আর এটা করলে দেখো কাছাকাছি আসার কথা আসছে কি, কত আসছে বলো। আর এটা দিয়ে কাছাকাছি আসছে, এটা হচ্ছে একদম পারফেক্ট ইঞ্জিনিয়ারিং হিসাবে, এটা পারফেক্ট কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কোয়ালিটি বাড়াবো, তোমাদের তো মিডিয়াম করা আছে, হাই করবো, হাই করবো, তাহলে আর্থওয়ার্ক ফিলিং হয়ে গেল, ব্রিকওয়ার্ক ফাউন্ডেশন হয়ে গেছে, এবার কি ব্রিকওয়ার্ক ইন সুপার স্ট্রাকচার, ব্রিকওয়ার্ক ইন সুপার স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচার বলতে কি মাটির উপর থেকে শুরু হবে, মাটির উপর থেকে ইটের গাঁথনি কত অব্দি উঠছে, 3 মিটার উঠছে প্লাস 600, 3 মিটার ফ্লোর টু ফ্লোর প্লাস 600 মানে 3600 হাইট অব্দি উঠছে, 3600 হাইট অব্দি উঠছে ব্রিকওয়ার্ক ইন সুপার স্ট্রাকচার, পুরোটাই কত এমএম ঠিক 250 mm এর ওয়াল উঠছে, এখানে প্ল্যানে দেখতে পাচ্ছি আমি 250 mm এর ওয়াল। তাহলে পুরোটাই যদি 250 mm এর ওয়াল উঠে, এই যে তিনটা ব্রিকওয়ার্ক এর বার করলাম আমি 750, 500 আর 250, এই তিন ব্রিকওয়ার্ক যোগ করে 6.165 হয়েছে। অ্যাকচুয়ালি কি বুঝতে পারলে কি হলো, ওইখানটায় ইট ঢুকে গেল, মাটি ছিল মাটির জায়গায় ইট হলো, তাহলে ইটের কোয়ান্টিটিতে এটা মাটি খোঁড়া হয়েছিল এতটা, তাহলে মাটি ভরতে হবে কতটা। এবার হ্যাঁ কি বলো, ব্রিকওয়ার্ক ইন সুপার স্ট্রাকচার, এবার তো ব্রিকওয়ার্ক সুপার স্ট্রাকচার কত, মাটির উপর থেকে শুরু 600 প্লাস 3 মিটার মানে 3600, নাম্বার কটা, একটা ইউনিট কিউবিক মিটার, লেন্থ কত 17 মিটারই থাকবে সেন্টার লাইন, ব্রেথ কত 250, হাইট কত হয়ে যাবে 3.6 টোটালটা ব্রিকওয়ার্ক। কিন্তু এবার টোটালটা ব্রিকওয়ার্ক করলে তো হবে না, ব্রিকওয়ার্ক এর মধ্যে মাঝে দরজা ভাঙা করতে হবে, কারণ দরজা 2100 হাইট অব্দি আছে, তার উপর আবার ইটের কাজ আছে, মানে এতটা হাইট অব্দি দরজা আছে ক্লিয়ার, কিন্তু তার উপরে আবার ব্রিকওয়ার্ক আছে। এখন আমি লিন্টেলের কনসেপ্ট বুঝাচ্ছি না, লিন্টেল ভবিষ্যতে বুঝাবো, মানে লিন্টেলের দিতে হয় যে তার উপর ব্রিকওয়ার্ক হয়, কিন্তু ডাইরেক্ট আমি এখন ব্রিকওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে লিন্টেলটা পরে বুঝালে সুবিধা হবে। এখন জাস্ট এস্টিমেটর বিগিনিং পার্ট চলছে, কারণ তোমাদের মাথায় আসতে পারে যে ব্রিকওয়ার্কটা থাকবে কি করে দরজার উপরে, দরজার উপরে আমরা লিন্টেল করি সেই জন্য, তো সেই লিন্টেলটা এখন বুঝাচ্ছি না আমি, লিন্টেলটা আস্তে আস্তে বিল্ডিং এ যখন ডেভেলপ করতে থাকবো তখন বোঝাবো। তো এখন আমি 250 কি ধরলাম, 17 মিটার, 250, 3.6 মানে পুরোটা ব্রিকওয়ার্ক করে দিয়েছি, এখানে আমি জানলা দেখতে পাচ্ছি, জানলা দেখতে পাচ্ছি, জানলা দেখতে পাচ্ছি, দরজা আছে, তাহলে এগুলো কি করতে হবে, ডিডাকশন করতে হবে, ডিডাকশন ফর ডোর অ্যান্ড উইন্ডো, ডিডাকশন ফর ডোর, ডোর অফিস আছে, একটাই দরজা দেখতে পাচ্ছি আমি ঠিক আছে, লেন্থ কত আছে 1 মিটারের দরজা, ব্রেথ কত 250 ওয়ালি বাদ যাবে ওখানে, হাইট কত অবধি বাদ যাবে 2.1 অবধি, যেহেতু দরজার হাইট 2.1, তাহলে এটা কি হবে ডিডাকশন হবে, মাইনাস সাইন হবে, প্লাস উইন্ডো আছে এখানে, উইন্ডো কপিস আছে 1 2 3 পিস, ইউনিট কিউবিক মিটার, 3 পিস ইউনিট, উইন্ডোর লেন্থ কত 1200 সরি 1500, ব্রেথ কত 250, হাইট কত 1200, ক্লিয়ার, কি বলতে চাইছি 1500 1200 আর 250 ওয়াল, যেহেতু এই পুরোটা বাদ যাবে, 3 পিস জানলা আর 1 পিস দরজা, এই টোটাল কোয়ান্টিটি যেটা হবে
এটা থেকে এইটা এই দুটো মাইনাস হবে, যেহেতু দরজা জানলা হচ্ছে, তার ব্রিকওয়ারটা মাইনাস করে দাও। হ্যাঁ কি বলো? বুঝতে পারলাম না ভাবছি, বলো শোনা যাচ্ছে। লেফট হয়েছে, লেফট হয়নি, বলো বলো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ কি বললাম বাচ্চি আমি? হ্যালো শুনতে পাচ্ছো? হ্যালো বাচ্চি, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো,